আসমা চৌধুরী, এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা। ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র হাত মোজা হাতে পরে যদি দেখাতে চান দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আগে থেকে হাতে পরা থাকলো জাস্ট ফিটিং হয় কীরকম হয় এই জিনিসটা শুধু ক্যামেরাতে হাতটা শুধু দেখালেন, সেখানে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনলা। তবে এ সমস্ত ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মান বোধের পরিচয় দেওয়া উচিত এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পলিসিতে যাওয়া উচিত। যদি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া হয় এবং একজন কাস্টমার সন্তুষ্ট থাকেন, এরপর আস্তে আস্তে বহু কাস্টমার হয়, আস্তে আস্তে ব্যবসার পরিধিকে বিস্তৃত করা যায়। তো সেই চেষ্টা করা উচিত, চমক দিয়ে ব্যবসায় না এসে বরং বেজ থেকে একেবারে আস্থা এবং বিশ্বাসের উপরে ব্যবসাকে দাঁড় করানো উচিত। বাট এটুকু আপনি করতে পারেন যে আপনি ক্যামেরার আলেই থাকলেন, শুধুমাত্র মোজা পরে হাতটাতে আপনি দেখালেন যে সেটা ফিটিং হয়েছে বা দেখতে কেমন দেখা যাচ্ছে, সেটুকু। সত্যি বলতে পর্দার যে আইটেমগুলো আছে সেগুলোতে পর্যন্ত আজকাল চমক আছে কি না, সৌন্দর্য আছে কি না, যেগুলো সৌন্দর্য ঢাকার জন্য সেগুলো আবার আলাদা করে সৌন্দর্য আছে কি না সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি, যেটা খুবই দুঃখজনক, এই পর্যায়ে হওয়া আসলে অনুচিত। এরপরে শিলা খাতুন আপনি লিখেছেন, নিজের জমি যদি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি অনুযায়ী টাকা নেওয়া হয় তাহলে সেটা সুদ হবে? নিজের জমি কন্ট্রাক্ট দিয়ে বছরে সেই জমি থেকে আপনি টাকা নিচ্ছেন, আপনার পলিসিটা পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারিনি। ব্যাপারটা যদি এরকম হয় যে জমি কাউকে দিয়েছেন এবং তাকে বললেন প্রতি বছর তুমি এই জমির বাবদ আমাকে এত করে টাকা দিবা, জমি তুমি চাষ করে খাবা, তো এটা জায়েজ আছে, এটা হলো জমি ভাড়া দেওয়া। আপনি এটা জমিটা ভাড়া দিলেন, আপনি তাকে বলবেন যে আমার এই ল্যান্ডটা তোমার কাছে ভাড়া দিয়েছি, তুমি প্রতি বছরের জন্য আমাকে এত টাকা দিবা, ফসল তুমি করো ফেলা রাখো এটা তোমার ব্যাপার, তো এটা জায়েজ আছে, এই পলিসিতে আপনি দিতে পারেন। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই, একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই, তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার গায়ে আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে এতে কোনো সমস্যা নেই। মহিলা নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কি না। হ্যাঁ, যদি গায়ে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। সবাই গায়ে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়ে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়ে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। হামিদুল হক আপনি লিখেছেন, বউ ও শাশুড়ির দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ছেলের বউ একদিন শাশুড়ির মাথায় আঘাত করে, যার ফলে শাশুড়ি শপথ করেন আমার মৃত্যুর পর তাকে আমার মৃত্যু মুখ দেখালে আমার বেহেশত হারাম হোক। এখন বউ মৃত শাশুড়ির চেহারা দেখতে পারবে কি না? প্রথম কথা হলো যে দুজনে জীবিত আছেন, প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, তাহলে শাশুড়ির হাতে পায়ে ধরে হোক যেভাবে হোক স্ত্রী মাপ চেয়ে নেবেন, কারণ এই আঘাতের জন্য কেমন মেদানে তার বিচার মুখোমুখি হতে হবে। শাশুড়ি মৃত্যুর পর তার চেহারা তিনি দেখলে কী হবে না দেখলে কী হবে উভয়ের জন্য এখানে কল্যাণ অকল্যাণে কোনো বিষয় নেই, বরং শাশুড়ির যে হক নষ্ট করেছেন সেটা তিনি মাফ না করলে সেটার জন্য কেমন মেদানে তার জাহান্নামে যেতে হতে পারে। বিধায় যেই বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত, যে বিষয়টা নিয়ে আমাদের অরিড হওয়া উচিত, সেটা নিয়ে আমরা অরিড না হয়ে অন্য বিষয় নিয়ে অরিড হচ্ছে, আমাদের কাছে এগুলো অনেক বড়। কারণ মৃত্যুর পর কেউ চেহারা দেখলে কি না দেখলে কিছু আসে যায় না। অতএব এখানে বৌমার উচিত শাশুড়িকে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়া, হাতে পায়ে ধরে, চোখের পানি ফেলে, কান্নাকাটি করে, নিজের ভুল বুঝতে পেরে, নিজেকে বিনয়ী করে, অপমানিত করে, যেভাবে হোক তিনি তার এই মামলাটাকে নিষ্পত্তি করে নেবেন শাশুড়ির কাছ থেকে, ব্যাস। সেক্ষেত্রে তো আর কোনো কথা থাকে না, সেক্ষেত্রে তো তিনি তার বৌমার শাশুড়ির মুখ দেখতেই পারেন মৃত্যুর পর, সেক্ষেত্রে তার বৌমার শাশুড়ির জেদ থাকছে না। আর যদি শাশুড়ি এরকম কথা বলেও থাকেন তো সেক্ষেত্রে শাশুড়িও ভুল করেছেন, কারণ এটা না হলে আমার যেন জান্নাত হারাম হয়, এগুলো মূর্খতা সুলভ কথা। জান্নাত এটা মামুর বাড়ির আবদার বা মায়ের হাতের মোয়া এই টাইপের কোনো জিনিস না যে আমি চাইলে গেলাম না চাইলে না গেলাম। জান্নাত না গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনি কি সেটা চাইবেন? তো জাহান্নাম কী, জাহান্নাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই ধরনের অদ্ভুতপূর্ণ কথা আমরা বলি এবং এই ধরনের মূর্খতা সুলভ আমরা কথা আমরা বলি, এটা বলা উচিত না। বরং মনে কষ্ট থেকে আপনি বলেছেন যে হ্যাঁ আমার মৃত্যুর পর তুমি আমার চেহারা দেখবা না, এইটুকু জাস্ট কষ্টের জাহিরের জন্য আপনি বলতে পারেন কথার কথা, কিন্তু
তার সাথে এই জান্নাতকে রিলেট করা উচিত না। যদিও এই রিলেট করার কারণেই যে আপনারা আল্লাহ জান্নাত হারাম করে দেবেন এরকম না, তবে জান্নাত সম্পর্কে আপনার ধারণা নাই এবং অজ্ঞানতা আছে, সেটি আপনার ইমানের দুর্বলতার প্রমাণ। আল্লাহ তাআলা এই অধত্বপূর্ণ কথাকে যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার। সেজন্য আল্লাহ তাআলার কাছে শাশুড়িও তওবা করা উচিত, এরকম কথা বলা উচিত না, আর বৌমারও এই মামলাটা নিষ্পত্তি করে ফেলা উচিত। তবে যদি শাশুড়ি নিষেধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বৌমা জোর করে তার মৃত্যুর পর তার এই চেহারা দেখার চেষ্টা করা উচিত না। মুন্নি চৌধুরী ইফতি এআইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী বন্ধুবান্ধবের জন্য কি দোয়া করা যাবে? অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য অবশ্যই দোয়া করা যাবে, ডেফিনেটলি দোয়া করা যাবে। তাদের জন্য সবচেয়ে বড় এবং যে দোয়াটির প্রয়োজন সেটি রয়েছে, সেটি হলো তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, অমুককে তমুককে আমার বন্ধুকে বান্ধবকে, এরম ধরে ধরে তাদের জন্য আল্লাহ সুবহানাহু কাছে হেদায়েত কামনা করবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেন সে দোয়া করবেন। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতোভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়াভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন, কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে, বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন।